নমস্কার বন্ধুরা, আজকে যে টপিক নিয়ে আমাদের ভিডিও সেটি একটু অন্যরকম। বন্ধুরা, এর আগে আমার চ্যানেল যারা দেখেছেন, ভিডিও যারা দেখেছেন, তারা জানেন যে সেই সব প্রান্তিক ছেলেমেয়েদের জন্যে যাদের সেভাবে আর্থিক ক্ষমতা নেই যে কোনো নামি দামি কোচিং সেন্টারে অনেক টাকা দিয়ে সরকারি চাকরির জন্য কোচিং নেওয়ার, সেই সমস্ত ছেলেমেয়েদের জন্য আমি ভিডিও বানাই বন্ধুরা। অথচ যাদের চেষ্টা আছে, ট্যালেন্ট আছে, যাদের একটু গাইডেন্স দরকার, সে সমস্ত ছেলেমেয়েরা যারা সেভাবে গাইডেন্স পান না, একটু দিশা যাদের দেখানো যে কীভাবে আপনি যদি পড়াশোনা করেন বা কী করলে আপনি আরও একটু ইজি ওয়েতে সরকারি চাকরি তাড়াতাড়ি পাবেন, সেই সমস্ত ভাই বোনেদের জন্য আমি ভিডিও বানাই বন্ধুরা। ফলে সেই কথা মাথায় রেখেই এই ভিডিওটা একটু অন্য আঙ্গিকে এই ভিডিওটা বানিয়েছি। কিছু প্র্যাকটিক্যাল কথা যে একটু একটু যদি আগে থেকে আপনি নিজেকে সেভাবে তৈরি করেন, তাহলে সেইটা একটু আপনাকে কাজে দেবে, সেই কথা ভেবেই এই ভিডিওটা বানানো। বন্ধুরা, সবার আগে আমি বলতে চাই যে আমাদের চ্যানেল কোনো রকম কোনো কোচিং সেন্টারকে প্রমোট করে না, আমাদের চ্যানেল কোনো রকম কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত নয়। ফলে আমরা সবসময় চাই যে সেই সমস্ত ছেলেমেয়েদেরকে প্রমোট করা যারা নিজের চেষ্টায় সরকারি চাকরি পেতে চান এবং তারা নিশ্চয়ই পাবেন, সেই কথা মাথায় রেখেই আমরা ভিডিও বানাই। ওদের প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে যে সবার আগে যেটা আপনি করবেন সেটা হচ্ছে নিজেকে অ্যাসেস করবেন। সবার আগে নিজেকে অ্যাসেসমেন্ট করা ভীষণ একটা জরুরি স্টেপ। আপনার কী কী লিমিটেশানস আছে সেটা সব থেকে আগে নোট ডাউন করুন, একটা জায়গায় লিখুন যে কী লিমিটেশানস আপনার আছে, যে কী অসুবিধাগুলো আপনি ফেস করছেন বন্ধুরা। আপনার কী সময়ের অসুবিধা যে আপনি পড়াশোনা ঠিকমতো করতে পারেন না, আপনার সময়ের ভীষণ অভাব, আপনি হয়তো কোনো একটা কাজের সঙ্গে যুক্ত আছেন যে সেখানে সেখান থেকে আপনি টাইম দিতে পারেন না, বা আপনার কোনো একটা সাবজেক্টে দুর্বলতা আছে, আপনি ম্যাথ অত ভালো পারেন না, আপনি ইংলিশ অত ভালো লিখতে পারেন না বা বলতে পারেন না, সেই যে প্রবলেমসগুলো আছে, সেই লিমিটেশানস যেগুলো আছে, বা আপনার আর্থিক অবস্থা অতটা ভালো নয়, যা যা প্রবলেমস আছে সেইগুলো আপনি লিখুন, একটা নোট ডাউন করে রাখুন এবং সেটা সবার আগে মাথায় রাখুন। বন্ধুরা, মনে রাখবেন যে অসুখ তখনই নিরাময় হয় যখন অসুখটা আইডেন্টিফাই ঠিক মতো হয়। আপনার যে প্রবলেমস আছে, লিমিটেশানস আছে, সেটা যদি আপনি ঠিকঠাক করে আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে কিন্তু আপনার সেই প্রবলেমসগুলো কখনোই ঠিক হবে না এবং আপনি কিন্তু অন্যদের থেকে পিছিয়েই থাকবেন। তো সবার আগে সেগুলোকে আইডেন্টিফাই করুন, লিমিটেশানস যেগুলো আছে সেগুলোকে নোট ডাউন করুন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনার স্ট্রং পয়েন্ট কী কী আছে। আপনি খুব ভালো লিখতে পারেন বা আপনি কোনো জিনিস খুব ভালো মনে রাখতে পারেন, খুব আপনি খুব ভালো তাড়াতাড়ি অঙ্ক করতে পারেন, বা আপনার জেনারেল ইন্টেলিজেন্স খুব ভালো, আপনি কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু মনে রাখেন এবং ছোটোবেলা থেকে আপনি কুইজ কন্টেস্ট করেন, ফলে কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখার একটা ন্যাচারাল হ্যাবিট আছে আপনার, যদি সেগুলো থাকে সেগুলো একটা নোট ডাউন করুন, যা যা আপনার স্ট্রং পয়েন্ট আছে সেটা করুন। তারপরে যেটা করুন যে কোন জিনিসটা আপনার করতে সবথেকে বেশি ভালো লাগে, কোন জিনিসটা আপনি ন্যাচারালি করেন, আপনি স্পন্টেনিয়াসলি করেন কোন জিনিসটাকে, যে আপনি কোন জিনিসটা আপনার আপনি খুব ভালো খেলাধুলা করেন, কি আপনি ভালো কম্পিউটার গেম খেলেন, কি ভালো আপনি কবিতা লেখেন, কি আপনি একটা গল্প লিখতে পারেন, এটা আপনার ন্যাচারাল হ্যাবিট, আপনি খুব ভালোবাসেন, বা আপনি নাটক করতে ভালোবাসেন, কি অভিনয় করতে ভালোবাসেন, এই ধরনের যেগুলো ন্যাচারাল হ্যাবিটস আছে বা ন্যাচারাল যে হবিগুলো আছে যেগুলো আপনি স্পন্টেনিয়াসলি করেন সেগুলো একটা লিখে রাখুন। মনে রাখবেন এই জিনিসটা যদি আপনি মাথায় রাখেন আপনার কেরিয়ার চুজ করার জন্যে বা আপনি কোন এক্সামিনেশন দেবেন সেটা চুজ করার জন্যে, তাহলে কিন্তু যখন আপনি চাকরিটা করবেন তখন আপনি খুব ভালোভাবে করবেন এবং সেই চাকরিটা আপনি অনেক ন্যাচারালি পাবেন। সেই জিনিসগুলো কিন্তু আগে সেলফ অ্যাসেসমেন্টটা কিন্তু সবার আগে করুন। এরপরে যেটা করুন যে কম্পিটিটিভ এক্সামগুলোর একটা ভাগ করে নিন। বন্ধুরা, আমি একটা করার চেষ্টা করেছি এখানে, হয়তো এর বাইরেও কিছু পরীক্ষা থাকতে পারে, তাও মোটামুটি একটা আমি সমস্ত পরীক্ষা মাথায় রেখে একটা করেছি। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে
WBCS এবং সেই পিএসসির আদার যে এক্সামিনেশনসগুলো আছে সেগুলো। বন্ধুরা, এই ধরনের পরীক্ষাগুলো মোটামুটি একই রকমের হয়, এদের সিলেবাসও একই থাকে, প্যাটার্নও একই রকম থাকে। এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য যে কোয়ালিটি আপনার থাকতে হবে, যে ডিজায়ার্ড কোয়ালিটি থাকে, সেটা হচ্ছে আপনাকে একটা ডেসক্রিপটিভ ইনফরমেশান আপনাকে কিন্তু মনে রাখতে হয়। অনেক ইনফরমেশান আপনাকে মনে রাখতে হয়। আপনি হয়তো অনেক ইনফরমেশান ন্যাচারালি মনে রাখতে পারেন, কিন্তু আপনি অত তাড়াতাড়ি হয়তো অঙ্ক করতে পারেন না, বা এইরকম আর কি। হার্ড ওয়ার্কিং, আপনি খুব দিনের মধ্যে 4-5 ঘন্টা আপনি পড়তে পারেন, রেগুলার আপনি খুঁটিয়ে পেপার পড়েন, এই ধরনের যে কোয়ালিটি যদি আপনার থাকে এবং একটা 2-3 বছরের একটা লং টার্ম প্ল্যানিং আপনার আছে, এটা যদি থাকে, তাহলে আমি বলবো যে আপনি এই WBCS বা PSC-র এই ধরনের পরীক্ষাগুলো আপনি কিন্তু দিন। শুধুমাত্র এই পরীক্ষাগুলো আপনি ফোকাস করুন। আপনার যদি পড়াতে ভালো লাগে বা আপনার যদি বিএড করা থাকে, তাহলে আপনি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাগুলো দিন। কারণ অনেককে আমি দেখেছি যে বিএড পাশ করে তারপর তারা WBCS দিচ্ছে বা অন্য দিচ্ছে। আমার মনে হয় আপনি যদি বিএড করে থাকেন, এতটা এগিয়ে যদি যান, তাহলে কিন্তু আমার মনে হয় আপনি স্কুল সার্ভিসে স্টিক করে থাকুন। যদি সেটা স্টেটের যদি SSC রেগুলার না হয়, আপনি সেন্ট্রাল টেট দিন বা এই ধরনের পরীক্ষাগুলো যেগুলো আছে টিচিং রিলেটেড, সেই পরীক্ষাগুলো আপনি দিন। এবং এখন না হলেও আস্তে আস্তে যখন ভ্যাকেন্সি বেরোবে আস্তে আস্তে, তখন নিশ্চয়ই সেগুলো ক্লিয়ার হবে। সেই কথা মাথায় রেখে আপনি সেই পেডাগজি, চাইল্ড সাইকোলজি, এই ধরনের ব্যাপারগুলো যেগুলো আছে সেগুলো ফোকাস করুন, এবং তার সঙ্গে সঙ্গে জেনারেল স্টাডিজ বা জিকে যেগুলো আছে সেগুলো পড়ুন। আমার মনে হয় তাহলে আপনি সেইভাবে নিজেকে ফোকাস করতে পারবেন। এরপরে যেটা বলবো, সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো আছে, যেটা স্টাফ সিলেকশন কমিশন যেগুলো নিয়ে থাকে, যেমন CGL, CHSL বা MTS, এই ধরনের যে পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষার জন্য আপনাকে কিন্তু ম্যাথামেটিক্সে খুব প্রফিশিয়েন্ট হতে হবে, আপনি ইংলিশ নলেজ থাকতে হবে এবং কম্পিউটার নলেজ আপনাকে কিন্তু থাকতে হবে, এবং একটা অল ইন্ডিয়া সার্ভিস আপনি করতে পারবেন, এই মেন্টালিটি থাকতে হবে। বন্ধুরা, প্রথমেই আমি যখন বললাম যে লিমিটেশনস যেগুলো আপনার, সেই লিমিটেশনের জায়গায় যদি আপনার এমন কোনো লিমিটেশান থাকে যে আপনাকে বাড়ি ছেড়ে আপনি যেতে পারবেন না, আপনাকে বাড়িতেই থাকতে হবে, অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গলে থাকতে হবে, আপনাকে যদি আজকে মহারাষ্ট্রে কোথাও পোস্টিং হয় বা কিংবা আপনার যদি কেরালায় কোথাও পোস্টিং হয়, আপনার পক্ষে যাওয়া অসুবিধাজনক বা আপনি যেতে পারবেন না, তাহলে কিন্তু আপনি এই ধরনের পরীক্ষাগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন প্রথমেই। আর যদি আপনার সেরকম যদি কোনো অসুবিধা না থাকে, আপনি সমস্ত জায়গায় যেতে ইচ্ছুক, তাহলে আপনি এই ধরনের পরীক্ষাগুলো দিন। এবং এই ধরনের যদি আপনার ট্রেডস থাকে, তাহলে আপনি এই পরীক্ষাগুলো CGL, CHSL বা এই ধরনের পরীক্ষাগুলোতে আপনি কনসেন্ট্রেট করুন। তাতে করে যেটা হবে, আপনি কিন্তু অনেক তাড়াতাড়ি ক্র্যাক করার সুযোগ পাবেন। এরপরে যেটা বলবো, ফোর্স রিলেটেড বলতে যেরকম আর্ম ফোর্সেস, কনস্টেবল, পুলিশ, CRPF, CISF, এই ধরনের যে ফোর্সে যে রকম চাকরি হয়, সেটা অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট হোক কিংবা কনস্টেবল হোক কিংবা SI হোক, আপনি এমন কি যেগুলো ফরেস্ট গার্ড হোক কিংবা দমকলের হোক, এই ধরনের যে পরীক্ষাগুলো যেখানে একটা মিনিমাম ফিজিক্যাল এবিলিটির দরকার আছে, এবং আপনি যদি স্পোর্টস ভালোবাসেন, খেলাধুলা করতে ভালোবাসেন, তাহলে আমার মনে হয় যে আপনি কিন্তু এই ধরনের পরীক্ষাগুলো দেবেন, এই ধরনের পরীক্ষাগুলোতে ফোকাস করুন। তার জন্য যা যা ফিজিক্যাল এবিলিটি তৈরি করার দরকার, রেগুলার দৌড়ানো কি ফিজিক্যাল এক্সারসাইজ করা, সেগুলো আপনি করুন। আর তার সঙ্গে সঙ্গে মিনিমাম যে পড়াশোনাটুকু করা দরকার, মিনিমাম ম্যাথস জানা, মিনিমাম আপনার GK, ইংলিশ, যেগুলো বেসিক মাধ্যমিক লেভেলের, সেগুলো আপনি প্র্যাকটিস করুন, আপনি সেভাবেই নিজেকে ফোকাস করুন। তাতে কিন্তু দেখুন, এই ধরনের ফোর্সের চাকরি কিন্তু রেগুলার হয়, রিক্রুটমেন্ট রেগুলার হয়, কোনো না কোনো রেগুলার রিক্রুটমেন্ট কিন্তু চলতে থাকে, সেটা CISF হোক, CRPF হোক, সেটা ওয়েস্টবেঙ্গল পুলিশ হোক, কলকাতা পুলিশ হোক, সেটা যাই হোক, আর্মড পুলিশ হোক, সেরকম কিন্তু সবসময়ই চলতে থাকে কিছু কিছু রিক্রুটমেন্ট। সেই রিক্রুটমেন্টগুলোকে আপনি টার্গেট করুন, সেই র্যালিগুলোকে টার্গেট করুন, তাহলে আপনার পক্ষে সুবিধা হবে নিজেকে ফোকাস করার। এরপরে বলবো IBPS, যারা ব্যাংকিং সার্ভিস পরীক্ষা দিতে চান তাদের জন্য। ব্যাংকিং সার্ভিসের জন্য আপনাকে কিন্তু ম্যাথসে প্রফিশিয়েন্ট হতে হবে, এবং খুব তাড়াতাড়ি ম্যাথ করতে পারেন, GI প্রবলেম সলভ করতে পারেন, এরকম যদি আপনার ট্রেডস থাকে। আপনাকে খুব বেশি ইনফরমেশান মনে রাখতে হবে সেরকম নেই,
আপনাকে প্রচুর হিস্ট্রি মনে রাখতে হবে কি প্রচুর জিওগ্রাফি মনে রাখতে হবে সেরকম ব্যাপার নয়, কিন্তু আপনি অঙ্কটা খুব তাড়াতাড়ি করতে পারেন। সেরকম যদি আপনার কোয়ালিটি থাকে আপনি আইবিপিএস দিন, এবং আপনাকে রেগুলার প্র্যাকটিস করার মেন্টালিটি, আপনি প্রচুর রেগুলার ম্যাথস প্র্যাকটিস করতে পারেন, ইংলিশ প্র্যাকটিস করতে পারেন, জিআই প্র্যাকটিস করতে পারেন, এরকম যদি আপনার মেন্টালিটি থাকে আপনি আইবিপিএস দিন, আপনার পক্ষে এটা সুবিধাজনক হবে। শুধুমাত্র আইবিপিএসেরই পরীক্ষাগুলো, সেটা পিও হোক বা ক্লারিক্যাল পোস্ট হোক, সেটাতে আপনি ফোকাস করুন, আমার মনে হয় যে আপনার পক্ষে সেটা সুবিধাজনক হবে। এরপরে আসি আইএসএ। আইএস ভারতবর্ষের সবথেকে বড় পরীক্ষা, তো এই পরীক্ষা দেওয়ার জন্য সেরকম মেন্টালিটির দরকার, হ্যাভিং হাই অ্যাম্বিশন অ্যান্ড ভাস্ট নলেজ ইন অল ফিল্ডস, হার্ড ওয়ার্কিং, লং টার্ম প্রিপারেশন, মোটামুটি এগুলো যাদের সবার থাকবে, এবং অনেক আর্লি থেকে যারা শুরু করবে, অনেক আগে থেকে যারা শুরু করবে প্রিপারেশানটা, সেরকম মেন্টালিটি যদি আপনার থাকে, হাই অ্যাম্বিশন থাকে যে হ্যাঁ আমাকে আইএএস হতেই হবে, আমাকে আইপিএস হতেই হবে, সেরকম মেন্টালিটি যদি প্রিপারেশান থাকে, তাহলে আপনি অবশ্যই ইউপিএসসি সিভিল সার্ভিস দিন, এবং আপনি নিশ্চয়ই সেটা পাবেন, এবং সেই অ্যাম্বিশনটাতে আপনাকে স্টিক করে থাকতে হবে। সাবজেক্ট রিলেটেড, এরপরে আসি সাবজেক্ট রিলেটেড। সাবজেক্ট রিলেটেড বলতে আমি এখানে যারা হাই এন্ড যেই ইয়েগুলোর কথা বলছি, যেগুলো আমাদের ডিগ্রিগুলো আছে, যেরকম পিএইচডি বা টিচিং কলেজে পড়ানো সেরকম যদি থাকে, সেই ডিগ্রিগুলো যদি আপনার থাকে বা ইচ্ছে যদি থাকে, আপনি কিন্তু সেটা করুন, কারণ পিএসসি অনেক রকম রিক্রুট করে জেনারেল ডিগ্রি কলেজের জন্য, কিংবা কলেজ সার্ভিস কমিশন বা যেটা স্লেট বা এখন নেট, এই ধরনের যেটা আছে, সেই সেই পরীক্ষাগুলো জন্য আপনার যদি অ্যাডমিশন থাকে, আপনি প্রথম থেকে কিন্তু সেইভাবে নিজেকে ভাগ করে নিন। বন্ধুরা, এই যে ভাগটা আমি দেখালাম, এই যে এই কেন আমি কম্পিটিটিভ চাকরিগুলোকে প্রথমেই ভাগ করে নেওয়ার কথা বলছি আপনাকে, সেটার কারণটা হচ্ছে আপনি যদি প্রথমেই নিজেকে সেভাবে সেগ্রিগেট করে নেন এবং ফোকাসটাকে ঠিকভাবে রাখেন, ফোকাস যত ছোট করবেন ফোকাস তত বেশি তার ধারটা বাড়বে। মনে আছে বন্ধুরা, আপনার যদি ছোটোবেলায় আমরা সেই আতশকাশ দিয়ে খেলতাম, যখনই কাগজ থেকে দূরে চলে যেত তখনই দেখতেন যে জিনিসটা কিন্তু কাগজটা জ্বলতো না, যত ফোকাসটা আপনি ছোট করে ন্যারো করবেন তত কিন্তু সেটা জ্বলতো, এবং কাগজটা মানে তার গরমটা তত বেশি হতো এবং কাগজটা জ্বলে যেত। ফলে যত আপনি কিন্তু ফোকাসটাকে ন্যারো করে আনবেন, যত স্পেসিফিক ফোকাস আপনার হবে, সেটার উপরে এফেক্ট এবং তার উপরে এফোর্ট কিন্তু অনেক বেশি পড়বে বন্ধুরা। সুতরাং সেই কথা মাথায় রেখে আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনার মতো করে, আপনার যেটা ভালো সেলফ অ্যাসেসমেন্টের পরে, সেইভাবে কিন্তু আপনি নিজেকে ভাগ করে নিন। আপনার যেটা মনে হচ্ছে যে সবথেকে উপযুক্ত সেই এক্সামিনেশনের জন্য মানসিক প্রস্তুতি নিন সবার আগে, এটা ভীষণ জরুরি, কারণ মানসিক প্রস্তুতি যদি না নেন তাহলে কিন্তু আপনি সেই জায়গাটা তৈরি করতে পারবেন না বন্ধুরা। ফলে সেই মানসিক প্রস্তুতি আপনি নিলেন, প্রথমে আপনি ঠিক করলেন, প্রথমে সেলফ অ্যাসেসমেন্ট করলেন, তারপর আপনি ঠিক করলেন যে এই ধরনের পরীক্ষাটা আমি দিতে পারি, তারপরে তার জন্য একটা মানসিক প্রস্তুতি আপনি নিলেন, এরপরে কী করবেন, এরপরে যেটা করবেন সেটা হচ্ছে সেই এক্সামিনেশন রিলেটেড পড়াশোনা শুরু করুন, ইন্টারনেট ইউজ করুন, ব্লগস পড়ুন, আর্টিকেল পড়ুন, ওয়াচ ভিডিওস, ইউটিউব ভিডিওস অ্যাজ ম্যাক্সিমাম অ্যাজ পসিবল সেই এক্সাম রিলেটেড। আপনি ধরুন সিজিএল দিতে চাইছেন, সিজিএল রিলেটেড সমস্ত রকম ভিডিও আপনি দেখতে থাকুন, সেটা ভালো হোক খারাপ হোক, সেটা বড় ইউটিউবারের ইউটিউব চ্যানেলের হোক, ছোটো ইউটিউব চ্যানেলের হোক, যারা এর আগে সাকসেস পেয়েছে তাদের ইন্টারভিউ হোক, যা খুশি আছে আপনি সেগুলো নিয়ে দেখুন এবং ইনফরমেশান গ্যাদার করুন। এটা একটা প্রি সেন্সিটাইজেশন একটা ফেজ যান, ফলে একটা ইন্ডাকশান ফেজ যান, ফলে আপনার মধ্যে সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে তৈরি হবে যে হ্যাঁ আমি এইটা পেতে পারি, এই চাকরিটা পেতে পারি। তার জন্যে সেইভাবে নিজেকে পড়াশোনা শুরু করুন, কী সিলেবাস আছে, কী বই পড়তে হয়, সমস্ত কিছু কিন্তু আপনি আস্তে আস্তে, এখন ইন্টারনেটের ফলে আপনি কিন্তু সব কিছু জানতে পারবেন, এমন কিচ্ছু নেই যে আপনি জানতে পারবেন না, আপনাকে শুধু সেইভাবে নিজেকে ফোকাস করতে হবে, সেভাবে নিজেকে এগিয়ে যেতে হবে। নিজের ফিনান্সিয়াল বাজেটটাকে তৈরি করুন বন্ধুরা। সবার আগে আমি বলেছি যে ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার সেই জায়গাটাকে নিজেকেই নিজেকে মেক আপ করতে হবে। আপনি যদি মাসে 50 টাকা অবধি ম্যাক্সিমাম খরচা করতে পারেন, এরকম যদি হয় তাহলে আপনি সেই অনুযায়ী ম্যাগাজিন কিনুন, মাসে 50 টাকার মধ্যেই ম্যাগাজিন কিনুন, কম্পিটিশন সাকসেস রিভিউ একটা কিনুন, আর যদি মনে হয় তার সঙ্গে আরও কিছু কিনতে পারেন 30 টাকা দাম কম্পিটিশন সাকসেস রিভিউয়ের। এরপরে যে যদি আপনি একটা অ্যাচিভার্স কিনলেন বা একটা পেশার প্রবেশ কিনলেন, এই ধরনের বইগুলো কিনুন এবং নিজেকে সেভাবে
তৈরি করুন নিজের বাজেটের মধ্যে। যদি আপনার 100 টাকা বাজেট থাকে, আপনি সেভাবে বই কিনুন, ম্যাগাজিন কিনুন, ফলে বাজেটটাকে ঠিক করে সেই অনুযায়ী কিনুন। ফলে বন্ধুরা নিজের উপরে কোনো প্রেশার নেবেন না, কারণ মনে রাখবেন সমস্ত দামেরই কিন্তু বই বাজারে পাওয়া যায়, শুধুমাত্র আপনাকে ইচ্ছাটা থাকতে হবে। শুধুমাত্র ম্যাগাজিনটা কিনলেই হবে না, সেই ম্যাগাজিনটাকে 100% পড়ে তার 100% ইউটিলাইজেশন দরকার। আপনি হয়তো একটা দামি ম্যাগাজিন কিনলেন কিন্তু সেটা পড়লেন না, ফেলে রেখে দিলেন, তাহলে কোনো কাজ হবে না। আপনাকে সেটা পড়তে হবে 100%। আপনি একটা 20 টাকা দামেরই ম্যাগাজিন কিনুন কিন্তু সেটাকে পুরোপুরি পড়ুন, পুরোপুরি মুখস্থ করে ফেলুন, তার মধ্যে থেকে যা আছে সবটা পড়ুন এবং মনে রাখার চেষ্টা করুন, তবেই তার ইউটিলাইজেশন হবে। আপনি একটা খুব মোটা দামি কিনলেন কিন্তু আপনি পড়তে পারলেন না, তার পরে পরে আরেকটা ইস্যু, আরেকটা তার ইস্যু বেরিয়ে গেল, ফলে সেগুলো জমতেই থাকলো, ফলে সেটা করে কিন্তু বন্ধুরা কোনো লাভ হবে না। যাই পড়ুন সেটা কিন্তু 100% পড়ুন নিজের বাজেটের অনুযায়ী। সব এক্সামিনেশনেরই কমন টপিক থাকে, সেটা হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। বন্ধুরা এটা কিন্তু সমস্ত, এখন পর্যন্ত আমি যে কটা এক্সামিনেশন বললাম কম্পিটিটিভ এক্সামিনেশন, এই জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রত্যেক কটাতেই আছে। ফলে সেই জায়গাটা, নিজের ভিতটাকে আগে শক্ত করুন, এবং সেই ভিতটা শক্ত করে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ভিতটা, এইটা কিন্তু ভীষণ দরকার। আপনি যদি মানে জেনারেল অ্যাওয়ারনেস, যেটাকে আমরা বলছি জেনারেল অ্যাওয়ারনেস, যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি কোনো চাকরির পরীক্ষাতে কিচ্ছু করতে পারবেন না। সব থেকে আগে দরকার জেনারেল অ্যাওয়ারনেস, আমার চারপাশে কী ঘটছে, আমার পৃথিবীতে কী ঘটছে, আমার দেশে কী ঘটছে, আমার স্টেটে কী ঘটছে, সমস্ত কিছু কিন্তু আপনাকে অ্যাওয়ার থাকতে হবে। সেই জায়গাটাকে ক্লিয়ার করুন। যাদের এই হ্যাবিটটা আছে খুব ভালো, আরও ইম্প্রুভ করার চেষ্টা করুন। আর যাদের এই হ্যাবিটটা নেই, এই যে রেগুলার পেপার পড়া, রেগুলার জেনারেল নলেজ ঘাঁটা, কারেন্ট অ্যাফেয়ার্স ঘাঁটা, তারা কিন্তু এই হ্যাবিটটা তৈরি করুন, কারণ এইটা বাদ দিয়ে কিন্তু আপনি কোনো সরকারি চাকরি পেতে পারবেন না। নিজের পরিস্থিতি অনুযায়ী প্র্যাকটিক্যাল রুটিন বানান। বন্ধুরা এমন কোনো রুটিন বানাবেন না যেটা আপনি ফলো করতে পারবেন না, যে রুটিনটা আপনি ফলো করতে পারবেন সেরকমই রুটিন বানান। সেটা যদি 1 ঘন্টা হয় দিনে, তাহলে 1 ঘন্টাই বানান, এবং কিন্তু সেই 1 ঘন্টা যেন আপনি সলিড দিতে পারেন, একদম তার মধ্যে কোনো যেন খাদ না থাকে, 1 ঘন্টাই আপনি ভালো করে পড়ুন। কিন্তু এমন আপনি হয়তো 5 ঘন্টার একটা রেগুলার রুটিন বানালেন কিন্তু আপনি পড়তে পারছেন হয়তো আধ ঘন্টা, তাও হয়তো নয়, সেটা করবেন না। যদি 1 ঘন্টা বানান তাহলে সেই 1 ঘন্টাই যেন সঠিকভাবে পড়েন, সেটাকে কিন্তু আপনাকে এনশিওর করতে হবে। আপনার যে উইক পয়েন্টসগুলো আছে সেগুলো সবার আগে ইম্প্রুভ করার চেষ্টা করুন। বন্ধু আমি প্রথমেই বলেছিলাম যে নিজের লিমিটেশনসগুলো লিখতে, এবার সেই লিমিটেশনসগুলোকে কীভাবে ইম্প্রুভ করবেন সেটা দেখুন। আপনার যদি স্পোকেন ইংলিশের প্রবলেম থাকে, আপনি কীভাবে স্পোকেন ইংলিশ ভালো করবেন, তার আমাদের ভিডিও আছে, সেগুলো ফলো করুন। আপনি ইংলিশে ভালো না হলে আপনি প্র্যাকটিস করুন, পড়ুন, লিখুন। ম্যাথসে যদি আপনার প্রবলেম থাকে রেগুলার প্র্যাকটিস করুন। প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় সব কিছুই ইম্প্রুভ করা যায়। আপনার যদি প্রথম দিকে প্রবলেম থাকে, আস্তে আস্তে দেখবেন যে রেগুলার প্র্যাকটিসের পরে কিন্তু সেই প্রবলেমটা কিন্তু আপনার অনেক কেটে গেছে। বন্ধুরা সেই ইচ্ছা চেষ্টা যদি আপনার থাকে, সবসময় ওরিয়েন্টেড থাকুন বন্ধুরা, নোটবুক মেনটেন করুন, যখন কিছু পড়বেন শুনবেন বা দেখবেন সঙ্গে সঙ্গে নোট করে নেবেন। বন্ধুরা আমি সবসময় বলি যে ওরিয়েন্টেড থাকাটা কিন্তু ভীষণ জরুরি। আপনি হয়তো বন্ধুদের সঙ্গে গল্প করছেন বা কোথাও বেড়াতে গেছেন, তাহলেও কিন্তু আপনি আপনার মাথা যদি যেন সবসময় কাজ করে যে না আমাকে এই পরীক্ষা, এই চাকরির পরীক্ষাটা দিতে হবে, আজ থেকে 2 মাস বাদে চাকরির পরীক্ষাটা আছে, এখন মাত্র এই হাতে এই কদিন আছে, আমাকে কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে আজকে পড়তে পারিনি, আমি কালকে পড়ে নেবো বা বিকালে পড়ে নেবো, বা এই নোট, এই নিউজটা আমি শুনলাম, আমি একটু লিখে রাখি, ফলে এই যে ওরিয়েন্টেড থাকাটা সবসময়, এই ওরিয়েন্টেড থাকাটা কিন্তু ভীষণ জরুরি। আপনি ফিজিক্যালি ওরিয়েন্টেড না থাকতে পারলেও মেন্টালি কিন্তু আপনি সবসময় ওরিয়েন্টেড থাকতে পারবেন, ফলে সেইটা থাকার চেষ্টা করুন বন্ধুরা, দেখবেন যে এর ফল হাতে নাতে পাবেন। প্রতি উইকে অন্তত একটা করে মক টেস্ট দিন ঘড়ি ধরে বন্ধুরা, সে যে কোয়ালিটিরই হোক, সে যে ম্যাগাজিনেরই হোক, কিন্তু একটা করে মক টেস্ট দেওয়ার চেষ্টা করুন, কারণ মক টেস্ট দিলে ভীষণ সেটা কাজে দেয়। ফলে সেটা যে কোনো, সেটা যে কোনো ছোটো বইয়েরই হোক, ছোটো এক্সামিনেশনেরই হোক, সেটা 1 ঘন্টার হোক, আধ ঘন্টার হোক, যাই হোক, কিন্তু নিজেকে সেটা মক টেস্টটা দিন। মক টেস্টটা দিলে যেটা হবে, আপনার স্ট্রং জায়গা, উইক জায়গা, সেটা আপনি নিজে বুঝতে পারবেন। এটা যদি একটা হ্যাবিট আপনি করে ফেলেন, এখন অনলাইনে বিভিন্ন ইন্টারনেটে বিভিন্ন মক টেস্টের সেই স্যাম্পল কোশ্চেন পাওয়া যায়, সেগুলো ডাউনলোড করে সেগুলো লিখে
নিয়ে আপনি মক টেস্ট দিন। মক টেস্টটা একটা হ্যাবিট তৈরি করলে যেটা হবে যে আপনার মধ্যে কিন্তু একটা কম্পিটিটিভ মাইন্ডনেসটা তৈরি হবে এবং সেটা কিন্তু ভীষণ কাজে দেয়। সরকারি চাকরির পরীক্ষায় হালনা ছাড়ার মানসিকতাই হলো আসল কথা। ফোকাস কখনো নড়তে দেবেন না বন্ধুরা, যারা হাল ছাড়বে না তারা কিন্তু নিশ্চয়ই কোনো না কোনো সরকারি চাকরি পাবে। ফলে এই বিশ্বাসটা সবার আগে দরকার যে হ্যাঁ আমিও পারবো, এটাই হচ্ছে সরকারি চাকরি কিন্তু মূল মন্ত্র। যারা লেগে থেকেছে তারা কিন্তু পেয়ে ছেড়েছে, আর যারা কিছুদিন বাদে হাল ছেড়ে দিয়েছে তারা কিন্তু সরকারি চাকরি পায়নি। ফলে বন্ধুরা এই মানসিকতাটা সবার আগে তৈরি করুন যে ফোকাস কখনো নড়তে দেবেন না। আপনার সরকারি চাকরির খিদে পাওয়ার খিদে আছে বলেই কিন্তু আপনি ভিডিওটা দেখছেন, এই খিদেটা ধরে রাখুন। আপনার যদি এই ইচ্ছেটা না থাকে, খিদেটা না থাকে, ডিজায়ারটা না থাকে, তাহলে কিন্তু আপনি এই ভিডিওটা দেখতেন না। আপনি ভিডিওটা দেখছেন তার মানে আপনার সেই ইচ্ছেটা আছে বলেই আপনি কিন্তু ভিডিওটা দেখছেন, নিজেকে আপনি ইম্প্রুভ করতে চান, সরকারি চাকরি আপনি পেতে চান বলেই দেখছেন। ফলে সেই খিদেটাকে ধরে রাখুন, সেটাই কিন্তু আসল কথা বন্ধুরা। মনে রাখবেন সরকারি চাকরি পাওয়ার জন্য খুব ইন্টেলিজেন্ট, ক্রিয়েটিভ, মেরিটোরিয়াস হতে হয় না, খুব জেদি হতে হয়। আপনি হয়তো আপনার চারপাশে অনেক ছেলে মেয়ে দেখবেন যারা খুব ইন্টেলিজেন্ট, ক্রিয়েটিভ, মেরিটোরিয়াস, কিন্তু তারা সরকারি চাকরি পায়নি। কিন্তু আবার এমন অনেক ছেলে মেয়ে দেখবেন তারা হয়তো কোনো দিনই পড়াশোনায় ভালো ছিল না, কিন্তু তারা সরকারি চাকরি পেয়েছে। কীভাবে পেয়েছে? তারা সেই জেদ থেকে পেয়েছে। তারা নিজেরাই জানতো যে তারা ইন্টেলিজেন্ট, ক্রিয়েটিভ, মেরিটোরিয়াস কোনোটাই নয়, কিন্তু যেটা যারা করেছে তারা হচ্ছে নিজের জেদটাকে ধরে রেখে রেগুলার প্র্যাকটিস করেছে, রেগুলার পড়াশোনা করেছে, রেগুলার ওরিয়েন্টেড থেকেছে, রেগুলার ফোকাস থেকেছে, এবং সেই তার রেজাল্ট হিসেবেই তারা কিন্তু সরকারি চাকরি পেয়েছে বন্ধুরা। ফলে সেটাও করুন, নিজের জেদটাকে বজায় রাখুন যে হ্যাঁ আমাকে পেতেই হবে, কোনো কিছু আমাকে নড়তে দেবে না, কারোর সমালোচনা, কারোর নেগেটিভ কথা, কোনো কিছুই আমাকে কিন্তু আমার লক্ষ্য থেকে নড়তে দেবে না বন্ধুরা। আরে যেটা আমি বলবো, আপনার কোনো প্রিয় কিছু জিনিস আপনি স্যাক্রিফাইস করুন যতদিন না আপনি চাকরিটা পাচ্ছেন। আপনার যদি কোনো কিছু খুব ভালো লাগে, আপনি ঘুরতে যেতে খুব ভালোবাসেন, আপনি কোনো কিছু আইসক্রিম খেতে ভালোবাসেন বা অন্য কিছু খেতে ভালোবাসেন, আপনি সেটা স্যাক্রিফাইস করুন এবং নিজেকে বলুন বা কোথাও লিখে রাখুন যে যতদিন আমি না এই চাকরিটা না পাচ্ছি আমি কিন্তু ওটা খাবো না, বা ওটা ঘুরতে যাব না, বা আমি এটা পড়বো না, যাই হোক আমি মুভিটা আমি দেখবো না, যাই হোক সে কোনো প্রিয় জিনিস আপনি কিন্তু স্যাক্রিফাইস করুন। এইভাবেই যে আমি যতভাবে চাকরিটা পাবো আমি তবেই কিন্তু আবার আমি সেই কাজটা করব, দেখবেন এটা একটা মনের মধ্যে কিন্তু একটা ভীষণ মোটিভেশান তৈরি করে, যে সেই জিনিসটা ডিজায়ার তৈরি করে সেই সেই জিনিসটা পাওয়ার জন্য। সেটা ভীষণ দরকার এই চাকরির ক্ষেত্রে, চাকরির পরীক্ষাগুলোর ক্ষেত্রে। পরীক্ষার দিনের জন্য নিজেকে আস্তে আস্তে পিক করুন। মনে রাখবেন যে ওই পরীক্ষার ওই 1 ঘন্টা কি 2 ঘন্টা কি 3 ঘন্টা এটাই কিন্তু আসল, সেই সময়টা আপনি কীরকম পারফর্ম করতে পারছেন তার উপরেই কিন্তু আপনার বাকি জীবনটা নির্ভর করছে। ফলে খুব আস্তে 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 ওই সময়টা পিক করুন, শরীর ঠিক রাখুন, মানসিক দিক থেকে ঠিক থাকুন। আর আমি একটা সাজেশান দেবো যে পরীক্ষার 7 দিন আগে থেকে সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক, এগুলো অফ করে দিন, কি টুইটার হোক। তার যেটা হয় যে এর থেকে তো কিছু নেগেটিভ ইম্পালস আসে, টাইম কনজিউম হয়, সেই জিনিসগুলো কিন্তু ব্লক হয়ে যাবে। আর যদি একবারই না বন্ধ করতে পারেন তাহলে বলবো যে অন্তত রেস্ট্রিক্টেড ইউজ করুন, যাতে করে আপনার টাইমটা অন্তত সেভ হয় কিছুটা, এবং নিজেকে ওই যে পরীক্ষার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য নিজেকে কিন্তু 100% যাতে আপনি দিতে পারেন সেইভাবে নিজেকে তৈরি করুন। আর বলবো নিজের আগের ফেলিওরগুলো থেকে শিখুন বন্ধুরা। ফেলিওর আমাদের অনেক কিছু শেখায় জীবনে। পারলে রোজ ডায়েরি লিখুন, নিজেকে প্রত্যেকদিন অ্যানালিসিস করুন যে কী ভুল করলাম, কী ঠিক করলাম, কীভাবে ইম্প্রুভ করতে হবে নিজেকে, নিজের জীবনটা ঠিকমতো চলছে তো, পড়াশোনা ঠিকমতো চলছে তো, কোন জায়গাটা আমার খামতি থেকে যাচ্ছে, যেগুলো করতে পারলেন সেগুলো ডায়েরিতে লিখুন, যেগুলো করতে পারলেন না সেগুলো তো আরও বেশি করে লিখুন, এবং ডায়েরিটা রেগুলার পড়ুন যে কীভাবে আমি নিজেকে, নিজের ভুলগুলো আমি ঠিক করতে পারবো। শুধু এখন নয়, জীবনে ছোটোবেলা থেকে যে ভুলগুলো আপনি করে এসেছেন সেই ভুলগুলো থেকে কী কী শিক্ষা আপনার নেওয়া উচিত সেগুলো আপনি দেখুন, তাহলে দেখবেন যে আপনার নিজের মধ্যে কিন্তু একটা পরিবর্তন আসছে এবং আপনি কিন্তু চাকরির পরীক্ষার দিকে আরও নিজেকে, চাকরি পাওয়ার দিকে আপনি নিজেকে আরও অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারছেন বন্ধুরা। আর শেষ যে কথাটা বলে শেষ করব, যে ক্যালকুলেটেড রিস্ক নিন বন্ধুরা। রিস্ক বলতে আমি কোনো কিছু খারাপ কথা বলছি না। ধরুন আপনি একটা হয়তো প্রাইভেটে চাকরি করছেন, হয়তো 7,000, 8,000, 10,000 টাকা আপনি হয়তো পান, কিন্তু সেই চাকরিটা করতে গিয়ে আপনার প্রচুর সময় চলে যাচ্ছে, নষ্ট হচ্ছে। আমি বলবো যে 2-3 মাসের জন্য সেই চাকরিটা আপনি ছেড়ে দিতে পারেন। ছেড়ে দিলে যেটা হবে যে যদি না একবারই ছাড়া আপনার পক্ষে সম্ভব না হয় সেরকম সিচুয়েশানে,
তাহলে যেটা হবে যে আপনি কিন্তু নিজের 100% দিতে পারবেন ওই সময়টার জন্যে। প্লেইং টু সেফ, প্লেইং টু সেফ ইজ দ্য মোস্ট পপুলার ওয়ে টু ফেল। বন্ধুরা আমরা অনেক সময় খুব সেফ খেলতে যাই, আমি আমি টিউশনটাও করবো আবার আমি চাকরির পরীক্ষাটাও দেবো, হয়তো দেখা যাচ্ছে টিউশনটা করতে গিয়ে আমার যা টাকা ইনকাম হচ্ছে তার থেকে অনেক বেশি আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে। সেটা করবেন না, দরকার হলে সেই জায়গাটা খুব কঠোর হন যে কোথাও গিয়ে একটা কিন্তু আমাদের ক্যালকুলেটেড রিস্ক কিন্তু আমাদেরকে নিতেই হয় বন্ধুরা। সেটা নিতে পারলে আপনি দেখবেন জীবন অনেকটাই গেন করছেন, তবে সেটা অবশ্যই ক্যালকুলেটেড হতে হবে, একদম ইনডিসক্রিমিনেট রিস্ক আমি বলছি না, যে সেইটা ভেবে নিয়ে সব কিছু ভেবে নিয়ে ক্যালকুলেশন করে নিয়ে আপনি কিন্তু নিজেকে সেই সেই রিস্কটা নিতে পারেন এবং নিজের 100%টা দিন বন্ধুরা এই পরীক্ষাটার জন্য, এই চাকরিটার জন্য, যে চাকরিটা আপনি নিজে চুজ করেছেন এর আগে সেলফ অ্যানালাইসিস করে। বন্ধুরা যদি মনে হয় যে আমাদের ভিডিওটা ভালো লাগলো এবং আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারলেন এবং এই ভিডিওটা দেখার পরে আপনি অন্যভাবে সরকারি চাকরির জন্য ভাববেন, ফলে আমাদের ভিডিওটা লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সে সমস্ত বন্ধুদেরকে বলবো যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুব ভালো থাকুন বন্ধুরা, নমস্কার, বন্দে মাতরম।